محترم قابل احترام حضرت امیر شریعت و امیر حضور تعالی معتد ناظم حلقہ دامت برکاتہ معتد علماء اکرام معتد حاضرین আমার এখানে নির্দেশ করা হয়েছে সামান্য কিছু আলোচনা করার লাগে। আপনারা এখানে দীর্ঘদিন তিন দিন এবং এখানে খালকা সম্পর্কে তিনি আলোচনা সম্পর্কে বহু কিছু শুনছেন এবং জানছেন এবং আমরা প্রায় শেষ দিকে এখানে পৌঁছার মধ্যে আমরা আরো মাত্র দুই তিন তিন ঘন্টা সময় আছে। তারপর আমরা বিভিন্ন জায়গার থেকে নাইছি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই ইন্ডিয়া। তো আমরা এখানে আইছি আল্লাহ পাককে রাজি খুশ করার লাগি, আল্লাহ পাকর সান্নিধ্য লাভ করার লাগি। অধিকর ভাষা হইল গিয়া যখন বিভিন্ন পুত্র থেকে মানুষ আল্লাহরে রাজি খুশ করার লাগি এখন তখন আল্লাহ পাকে আমরা যাতে করে তখন বাড়ি পরে তখন আমি করোনা হয়েছে না। তো আমরা দুইটা জিনিসে আমার কিছু প্রথম
যখন প্রথম প্রেরণ প্রবন্ধ তখন রায় যা পৌঁছিতে পৌঁছিতে আসাম আওয়ার বাদে তার পরিপাল মৃত্যুমে এই নেতা শুরু হইতে
Allah
Kita kini mau
আমরা যেটা দায়িত্ব দেবো ওটা যদি আমরা আদায়
কোন আপনার শুকরিয়া দেয়া রইল খালি মুখে দিয়া আলহামদুলিল্লাহ কইলে আর সুবহানাল্লাহ বলে শুকরিয়া দেওয়া হইতো না পুরো হকিকত শুকরিয়া দেওয়া হইতো যেন আপনি এটা আমলে রাখতে পারেন।